চুম্মা দিব বড়া তুই তার আমি করতাছিস কতক্ষণ ধরে বসার কথা কইতাছি এই বড়া বসার কথা কইতে তুই উনুস টাঙ্গিল লাগা বিগত এক সপ্তাহ ধরে মাইকিং করছিস উনুস নাই কিসের জন্য এই রাস্তা আমরা বানাইছি এই রাস্তা কি আপনারা বানাইছেন সরকারে বানাইছে আপনাদের কেন টাকা দেব এই এই এলাকার সরকার আমি কথা কম কইয়া টাকা পয়সা যা আছে দে আর নাইলে ওই যে জব দেখছস জব লইয়া যামু বাচ্চা একটা দিয়া দেমু কোলে লইয়া যাবি গা এই হালায় আবার হেকে এই থালার পো জানত দেখছ না যে রাস্তা ঠিক করতেছি হাইদা তো এই টাকা দেস না যা লইয়া যা এই যা আছে সব কাইছে রাখ রাস্তা ঠিক করতেছি হ্যাঁ আজকে এক সপ্তাহ ধরে মাইকিং করাইতেছি যে টাকা পয়সা দেওয়ানোর লেগা হাইদে তো এই টাকা দেস না দিছস এই পর্যন্ত কইতে পারবি 20,000 50,000 টাকা রাখেন রাস্তার কাম করতেছেন যা লয়ে যা এই যা আছে সব কাইছে রাখ এই ধর দেখ কি আছে সব রাখ সাইড ব্যাগে দেখ বেটা সাইডে দেখ আর কিছু নাই দেন ব্যাগ দেন বস কি আছে আর কিছু নাই যায় না গে হালা আবার তেরো টাকায় হ্যাঁ রাখি না পকেটে এই আরে বাবা রে বাবা ওই মন্ত্রী শুক্লা দেখায় কেন কি সমস্যা তোর কলিজাটা তো কম বড় না রে হ্যাঁ কে ডাক দিছে একটাবার চিন্তা করস নাই তো কি হইছে এই দেখ ব্যাগে কি আছে এত কম দামি মোবাইল রাখসকে যা পিছের দিকে চাবি না এ বেটা ওই আমার বাগনি টাগনি তার আম বাড়ির ভাড়াইটা বুড়িটা যাই বহেন দগর বার ধরিস না ওকে ধরতাম না দেখ 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 ওই যে একটা কই যে মানে আপনাকে বলতে হবে কই যাই টাকা দে কিসের টাকা হায় হায় সে তুই কর কর বেশি করতাছস আর রাস্তা কেন আটকাইছেন এই বিগত এক সপ্তাহ ধরে মাইকিং করছি শুনছ না কিসের জন্য এই রাস্তা আমরা বানাইছি টাকা খরচ হইছে না এই রাস্তা যাইতেছস কইছি না তোকে যত টাকা পয়সা আছে সব বসের কাছে দিয়ে যাবি কেন এই রাস্তা কি আপনারা বানাইছেন সরকারে বানাইছে আপনাদের কেন টাকা দেব এই এদিকে হেনে গেল হেনে গেল গায়ে হাত দিবেন না এই এলাকার সরকার আমি বুঝছস নাই কথা কম কইয়া টাকা পয়সা যা আছে দে আর নাইলে ওই যে জব দেখছস জব লইয়া যামু বাচ্চা একটা দিয়া দেমু কোলে লইয়া যাবি গা হ্যালো টাকা লো রূপী হইছেন তাও মেয়েদের সম্মান দিতে জানেন না একটা রহনি কলম লইয়া যামু চুপ বস 260 টিয়া ও যেমন কথা কইতাছে প্রধানমন্ত্রীর মাইয়া হই কত আমার গাড়ি ভাড়া দেন টাকা দেন একটা চাষি দেহস খারাপ হয়েছে টাকা দিবার পারতাছে না দেখে না যাইতে পারতাছে না বুঝছস না যা যা ভাব কম নেন যা এক সপ্তাহ ধরে মাইকিং করছি তোর কানে কোনো আওয়াজ যায় নাই এই যে রাস্তা আমরা বানাইছি তো কয়ে দিছি না মাইকিং করে আছে যার যত টাকা পয়সা আছে সব বছর আইনা দিবি রাস্তা তো সরকারি রাস্তা কে সরকারি রাস্তা এই রাস্তা আমরা তৈরি করছি বুঝছ না হ্যাঁ কি করবো এলাকার সরকার আমি বুঝছ নাই দেখ কি আছে কাঁচানি দে নলি মলি খুললামো কিন্তু বেটা টেকালো আতা দেখ কোন পকেটে কি আছে দেখ এই বড় এই ভাই এটা কি করতেছেন ভাই
পিছের দিকে চাবি না বস, যে দিকে ধরলেন বস সবই ফকির নি এ হালায় আবার হেকে কলিজাটা কি চিন্তা করছ? এখানে খারায় খারায় আবার বার্গেনিং করে পাউলার মধ্যে দিয়া পারল না? দেখ আর কেটা দেখ, এ চিকনি চামিলি বাবা মোবাইল তো দুইটা দেখ তো ব্যাগে কত আছে। ঝোপে লয়ে যাবো গলাম বাঘ মাইকিন করছি কানে তুলে দিয়েছে রাস্তাটা তৈরি করছি টাকা খরচ টাকা খরচ বস কত বন্ধ জায়গায় আর বহের নাম নেই মাইকিন করছি এই যে রাস্তাটা আমরা তৈরি করছি টাকা খরচ হয়েছে না তোকে মাইকিন করে কইছি না যার যার টাকা পয়সা আছে বড় বড় বসে কাছে লে যাবি টাকা কই কি রাস্তা ঠিক করছেন রাস্তা তো ভালো খারছে আর কি সব একটা গরু জবাই দিয়া খামু তো হেলে আর কি ওই টাকা কিছু টাকা উঠাইতেছি ওই কোন সময় হাত তুললাম আমি বস বস করে বেটা এটা সরকারি রাস্তা তোর কেউ কইছে এটা মেরামত করতে আর কই মেরামত করছিস আমরা তো আগেও যেমন দেখছি এমন এমন সান্দাবাজি এটা নতুন সিস্টেম বাইর করছিস কত দান্দা করস তোরা কথা কস টাকা কত দান্দাবাজি করস কেটে তুলস আমি না তো কে এই যে তোর হাতে তো টাকা দেখছি আমি কই আমার টাকা বসে বাইর কর পাই রয়ে গেছে ভাই বুঝলাম না মনে কি তুই আলাগে নতুন নতুন করতে আসলি গে তুই এ বেটা এদিকে আয় এ না বয় তোর চুপ করতে কইছি বেটা তুই তো কথা কইছিস মন্দির ভূত একদম ফুটবলের মতো মানমু চুপ কোন কথা এই দিক টাকা রাস্তা যদি উন্নয়ন করে রাস্তার কাজ করে এলাকার মেম্বার আছে চেয়ারম্যান আছে এমপি আছে তুই কে একো তো অনুমতি লই আমাটা উড়াইতেছিস একদম ফুটবলের মতো লাথি মেরে সাবাত দাঁত খুলে আলাম এত বড় সাহস দিছে কে আর ওইটা দৌড় দিছে কে ওটা কে টাকা পয়সা যা আসলে লয়ে গেছে ওটা কে ওটা যে বড় পাড়ার বড় পাড়ার লোকে ফুক পড়াইছিস কি লিখা আমি বুঝলাম না মনির বসে তোর দিলে তুইও ঠান্ডা গেলি গা ও মন্দির ফুত মানায়া কোল যা বাইর করে এলাম দেখ আমি আসসালামু আলাইকুম আবার আস ভাই 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 বয় ভাই 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 আমরা চিনি না ভাই বয় ভাই ধর মানে বেত ধর ভাই ভুলে গেছে ভাই এই কিসের টাকা তুলছ ভাই আমি তুলি নাই তো কিসের টাকা ওই তো ওরা তুলছে
এই রাস্তা নাকি ওরা ঠিক করাইছে এই লিগার রাস্তার লিগার টাকা উড়াইতেছে তুই আইছস কি লিগা আমারে আমি এমনি এনে যাইতেছি আমারও দরকার করাইছে এই বেটা বিছাত আছিস কি লিগা তুই বড় তুই সব কিছু নিছিস না আমি টাকা বসে লিছি তুই শরীরে চিবা ঢুকলি না তুই জঙ্গলে হপ আমি না করছি আমার আর উল্লো বয়রা দিছে পাপড় দিছে দেখছেন পাপড় দেই এই বেটা আর বয়ান উনছেন দান্দাবাজি কত করস তো কি চরিত্র নষ্ট হয়ে গেছে এই সমস্ত ফাতি নেতাগুলোর লগে ছইলা ছইলা তো তোগো চরিত্র তোগো মান সম্মান সব শেষ করে লাইছস এই সেসামি কত করস রোডে রো এটা তো সরকারি রাস্তা এম তো তোর টাকা তুলতেইব এটা তো সাদা খাইতেইব এই যে এগুলো আমরা আইনা ফালাইছি তুই ফালাইছ তুই ফালাইছ তুই ফালাইছ এগুলো কত কস না গা তুই ফালাইছ তুই কে সেন কতরি লাগায়া আম হামসে বড় কোন হ্যায় মানে আমি অনেক বড় মাপের কিছু না আ দোনোটারে পুলিশ দিমু বস 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 কি বস এই কাম করনা ভাই সাত আমি ভুলে গেছি আমরা জীবন আছে এই সাথে বসে বসে করতাম না চান্দা চান্দা উঠাইতাম না বস আমি বুঝলাম না আসছে যে যায় তোকো এই যে জায়গায় যায় খালি তোকো চান্দা বাজে হয় জমি দখল করস মানুষের বাড়ি দখল করস রাস্তার থেকে টাকা উঠাস চিন্তাই করস ফুটপাতের থেকে টাকা উঠাস এই সমস্ত সিস্টেম কে তোকো এগুলো কি আমি বুঝলাম না শান্তি দিকে দেশে থাকতে দিবি না এক কাম কর তোরা ভাই ওরে গারান ওরে গারান ওরে গারান ফাজিল তোর লিগা অপমানিত হইতাছি বেটা কথা করি না এ সেটা লো ভাই এলাকার ভিতরে নিয়ে দোনোটারে বান বান দে স্যার 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 আমি আমি জীবন দিকে তার কিছু করতাম না স্যার স্যার ভুলে গেছে স্যার ভাই আমার কি দেখছেন কোন চান্দাবাজি করতে চান্দাবাজি আন্দাবাজি আমি করি না ভাই আমি এটি করি না ভাই তোর তো দাঁড়ি সুন্দর তোর তো খুব সুন্দর দাঁড়ি ভাই আমি নামাজ পড়তে আসক্ত ভাই কি সুন্দর দাঁড়ি অতস চান্দাবাজি করো ভাই আমি এবার উমরা করতে যাবো ভাই সত্যি ভাই এই দুই নম্বরই টাকা দিই না ভাই না ভাই আমি এডি এই টাকা আমি ভাই আমি এডি ধরি না ভাই এসব কাজ আমি করি না ভাই বিশ্বাস করেন শুন আমরা কি করি জানাস ধরে ধরে এমনি এমনি সুমাই ভাই মাফ করে ও আছে দেখে কিছু কইলাম না ভাই মাফ নালে তোর বেডরুমে নিয়া এমন কাঁপান কাঁপাইতাম জীবনে অন্তত বাপের নাম নিজের নাম ভুলে যাই ঠিক চল কই যাবো স্যার এলাকাত নিমু না স্যার 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 সেবার সুযোগ দেয় এই একবার সুযোগ দেন আর জিন্দগিতে ওই বছর লাগো না এইসব কামে আমরা থাকুক না দিন মজুরি করে করে খামো রিক্সা চালাই খামো একটা কথা কই তোরে এই যে মানুষের তো জুলুম করে টাকা উঠাস না এই যে বুড়িটা বানাইছস কদিন পরে কি হইব জানাস ডায়াবেটিস হইব হার্টের সমস্যা হইব ফোন হয়ে যাবি স্ট্রোক করবি লুল হয়ে যাবি গা তাহলে করিস না তাহলে খুব খারাপ কত বড় সাহস তুই আমার এলাকায় এসে আমার রাস্তার থেকে টাকা তুইলে তোর পকেটে ঢুকাইতেছস স্যার সরম দেন না আমি আর এসব কাম করবো না বাপমান মানে যে নষ্ট করিস না সব কিন্তু আমার মতো সোজা ওই সবাই সোজা মনে করিস না আমার মতো পড়বো বুঝস তো মায়েরা বর্তা বানালাম যা যা দৌড় দেশ না কা দৌড় দেশ না কা ও মন্দির কুট সাহস কত বড় টেকা উড়াইতেছে রাস্তাতে হ্যাঁ চলো